রাজ্য জুড়ে চওড়া হচ্ছে টেঙ্গির থাবা। অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতে নিকাশী ব্যবস্থার হাল বেহাল। কান্দি শহরের নিকাশী ব্যবস্থার একমাত্র উপায় সড়কখালি নালারই চরম অস্বাস্থ্যকর দশা। কান্দি পৌরসভার ঠিলছোড়া দূরত্বেই এই হাল প্রায় আটকে ওঠার মতো। ঠিক বাঁদিককার এই যে জায়গা অংশ, এই অংশই কিন্তু রীতিমতো কান্দি মহকুমা আদালতের অংশ, এবং তার পিছনেই রয়েছে মহকুমা শাসকের করণ থেকে পৌরসভা। সেই চত্বর কিন্তু তুমি রীতিমতো দেখতে পাচ্ছ যে যেখানে রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক, সেখানে কান্দি শহরের ঠিক দুর্গন্ধর অবস্থাটা কার্যত কতটা, তার কারণ একেবারে কান্দি শহরের যে মেন রোড, সেই মেন রোডের কিন্তু নিচে অবস্থা তোমাকে দেখাচ্ছি যে জমা জল কার্যত জমে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য হচ্ছে না, দীর্ঘদিন এরকম অবস্থা। কান্দি শহরের প্রাণকেন্দ্র 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই সরবখালি খাল, জানা যায় এর আগে নালার নিকাশি ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিয়েছিল এর আগের বোর্ড, কিন্তু বর্তমানে বোর্ডের তরফে সেইভাবে দেখা যায়নি কোনো উদ্যোগ। এই মাঝে মাঝে 100 দিনে যে কাজগুলো হয় তখন এগুলো তো পরিষ্কার করে, তাছাড়া এমন কিছু ব্যবস্থা কিছু নেই। হ্যাঁ, পৌরসভার ঠিক মতন কাজ হয় না, সময়ক্ষেত্র হয় না। কি আমার বাড়ি সংলগ্ন নেত্রলোক সংলগ্ন যে ক্যানেলটা আছে ওটা যদি ঠিকঠাক সংস্কার করে দূষণমুক্ত করে রাখা যায় তাহলে ডেঙ্গুর সম্ভাবনা আরও কমবে। পুরসভার দায়িত্বের মধ্যে পড়ে না ওই কাজ, দায় এড়াতে দেখা গেল পুরসভাকে। পুরো পরিষ্কারই আছে, ক্লিনিং করা হচ্ছে, আর ওটা ইরিগেশন, পুরসভার নয়, ওটা ইরিগেশনের সম্পত্তি। যাদবপুর নিয়ে ব্যস্ত সরকার, রাজ্য প্রশাসনের অপদার্থতারই ফলাফল দাবি বামেদের। আমি যতদূর জানি এর আগে গৌতম রায় যিনি চেয়ারম্যান ছিলেন তার সময়ে কিছুটা চেষ্টা করা হয়েছিল, কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়েছিল, কিন্তু তারপর আবার ওটা অবহেলাতে আবার যথারীতি ওটা মজে গেছে। প্রায় প্রচার বা কিছু নেই, বা তার কোনো রকম প্রিকশনারি স্টেপ কিছু নেওয়া হয়নি সারা রাজ্য জুড়ে। কাঁদিটাও সেই রকম তার মধ্যেই পড়ছে। সুতরাং সার্বিকভাবেই এটা একটা রাজ্য সরকারের অপদার্থতা রিফ্লেকশন। দলাদলির ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হবে প্রশাসনকে, দাবি বিজেপি। ডেঙ্গু তো কে কোন দল করে সেটা দেখে হবে না, একটা মশা বেশি কামড়াবে না, তা আমাকেও কামড়াতে পারে, তাই এখানটায় দলাদলির ঊর্ধ্বে উঠে প্রশাসনকেও আগিয়ে আসতে হবে, পৌর প্রশাসনকেও আগিয়ে আসতে হবে, যে কাজ করতে হবে। সেই কাজ করতে গেলে যদি কোনো সহযোগিতা দরকার হয় আমরা করার জন্য সবসময় প্রস্তুত। একদিকে মশা মাছির উপদ্রব, অন্যদিকে বন্যা প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছে কান্দির মানুষ। কবে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।